নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাবো 2022 সালের ইতিহাসের, যার পেজ নম্বর 632, 633 এবং 658, 659 এবং 660। অপরদিকে 678, 679, 680 এর যত পেজ আছে সমস্ত MCQ, SAQ, ট্রু ফল শূন্যস্থান সলভ করাবো। আজকে আমরা ইতিহাসের তিনখানা সেট সলভ করাবো 2022 সালের এবিটি এর টেস্ট পেপারের। তো দেখো, ফার্স্ট পেজ 632 নম্বর পেজ থেকে যত MCQ আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করব। 1.1 কি বলেছে, জীবনের ঝড়পাতা গ্রন্থটি হলো অ্যান্সার ভাই ঘয়ের অ্যান্সার আত্মজীবনী। পরের কোশ্চেন কি আছে 1.2 তে, সোমপ্রকাশ ছিল একটি অ্যান্সার হবে খয়ের আছে সাপ্তাহিক পত্রিকা। 1.3 তে কি আছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল অ্যান্সার হবে গয়ের আনসার 1911 খ্রিস্টাব্দে। 1.4 এ কি আছে, ভারতীয়রা যাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল অ্যান্সার হবে খয়ের আনসার পর্তুগিজ। 1.5 এ কি বলেছে, বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে খয়ের আনসার উমেশচন্দ্র দত্ত। পরের কোশ্চেন কি আছে 1.6 এ, নববিধান প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়ের আনসার কেশবচন্দ্র সেন। পরের কোশ্চেন কি আছে 1.7 এ, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অ্যান্সার হবে খয়ের আনসার 1823 খ্রিস্টাব্দে। 1.8 এ কি আছে, নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের কোশ্চেন কি আছে 1.9 এ, সতীদাহ প্রথা রদ হয় অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 18 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। পরের কোশ্চেন কি আছে 1.10 তে, কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল অ্যান্সার হবে খয়ের আনসার ছোটনাগপুরে। পরের কোশ্চেন কি আছে 1.11 এ, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় অ্যান্সার হবে গয়ের আনসার 1865 খ্রিস্টাব্দে। 1.12 তে কি আছে, কুৎকাটি প্রথা হলো অ্যান্সার হবে গয়ের আনসার জমির যৌথ মালিকানা। 1.13 তে কি আছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অ্যান্সার হবে গয়ের আনসার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.14 এ কি আছে, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অ্যান্সার হবে খয়ের আনসার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.15 এ কি বলেছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন অ্যান্সার হবে গয়ের আনসার বিনায়ক দামোদর সাবারকার। পরের কোশ্চেন কি আছে 1.16 এ, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে অ্যান্সার হবে খয়ের আনসার 1858 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে 1.17 এ, ভারতে হাফ টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অ্যান্সার হবে কয়ের আনসার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের কোশ্চেন কি আছে 1.18 এ, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো অ্যান্সার হবে কয়ের আনসার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন 1.19 এ, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে 1921 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে 1.20 তে, বর্ণ পরিচয় প্রকাশিত হয় অ্যান্সার হবে গয়ের আনসার 1855 খ্রিস্টাব্দে। এবার আমি বিভাগ খ সলভ করাবো। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও এবং 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1 এ কি আছে, একটি বাক্যে উত্তর দাও। 2.11 এ কি বলেছে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি অ্যান্সার হবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হলো 70 বৎসর। পরের কোশ্চেন কি আছে 2.12 তে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কি অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কি আছে 2.13 তে, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় অ্যান্সার হবে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। পরের কোশ্চেন কি আছে 2.14 এ, তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে 2.14 এ, বসুবিজ্ঞান মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে 1917 খ্রিস্টাব্দে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। এবার আমি 2.2 এর কোশ্চেনগুলো সলভ করব, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 এ কি আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা কি আছে ভুল আছে। 2.22 তে কি আছে, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করে, এটা কি আছে ঠিক আছে। 2.23 তে কি আছে, ফরাজি শব্দের অর্থ হলো নবজাগরণ, এটা কি আছে ভুল আছে, কারণ ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 2.24 এ কি বলেছে, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এটা কি আছে? ঠিক আছে, এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। কয়স্তম্ভতে কি বলেছে? 2.31 গ্রামবার্তা প্রকাশিকা, অ্যান্সার হবে খয়ের আচার হরিনাথ মজুমদার। 2.32 কি বলেছে? বঙ্গদর্শন, অ্যান্সার হবে খয়ের আচার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.33 কি আছে? হাফটন পদ্ধতি, অ্যান্সার হবে খয়ের আচার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 2.34 কি বলেছে? বর্তমান ভারত, অ্যান্সার হবে খয়ের আচার স্বামী বিবেকানন্দ। এবার আমি ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো, এবার আমি বিবৃতি সলভ করাবো। তো দেখো 2.51 কি বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা 3 হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 2.52 কী বলেছে? কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল, এর ব্যাখ্যা 2 হবে। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানির শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। পরের কোশ্চেন কী আছে? 2.53 বিবৃতি, রাজা রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখেছেন, এর অ্যান্সার কী হবে? তিনি ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য এই চিঠিটা লিখেছিলেন। এবার আমি পরের কোশ্চেনগুলো সলভ করব পরের পেজ। এবার আমি ইতিহাসের 658 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী আছে? 1.1 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি, অ্যান্সার হবে খয়ের আচার আত্মজীবনী। 1.2 কী আছে? ভারতের প্রথম চলচ্চিত্রের নাম, অ্যান্সার হবে খয়ের আচার রাজা হরিশ্চন্দ্র। পরের কোশ্চেন কী আছে? 1.3 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে খয়ের আচার ইংরেজরা। পরের কোশ্চেন কী আছে? 1.4 মানুষ ও পরিবেশ বইটির লেখক হলেন, অ্যান্সার হবে খয়ের আচার ইরফান হাবিব। পরের কোশ্চেন কী আছে? 1.5 বামাবদিনী পত্রিকা ছিল, অ্যান্সার হবে খয়ের আচার মাসিক পত্রিকা। 1.6 কী বলেছে? সতীদাহ প্রথা রদ হয়, অ্যান্সার হবে খয়ের আচার 1829 খ্রিস্টাব্দ। পরের কোশ্চেন কী আছে? 1.7 নববিধান পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার কেশবচন্দ্র সেন। পরের কোশ্চেন কী আছে? 1.8 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন, অ্যান্সার হবে খয়ের আচার শ্রীরামকৃষ্ণদেব। পরের কোশ্চেন কী আছে? 1.9 সই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার কোল বিদ্রোহে। পরের কোশ্চেন কী আছে? 1.1 কী বলেছে? 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয়, অ্যান্সার হবে খয়ের আচার 3টি স্তরে। 1.99 কী বলেছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ নেতা ছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার ভবানী পাঠক। পরের কোশ্চেন 1.1 কী বলেছে? বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, অ্যান্সার হবে খয়ের আচার 1875 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী আছে? 1.13 সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার মঙ্গল পাণ্ডে। 1.14 কী বলেছে? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল, অ্যান্সার হবে খয়ের আচার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.15 কী বলেছে? রবীন্দ্রনাথ রচিত গোরা হলো একটি, অ্যান্সার হবে খয়ের আচার উপন্যাস। 1.16 কী বলেছে? ভারতমাতার চিত্রটি অঙ্কন করেন, ভারতমাতার চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন কী আছে? 1.17 ইতিহাসমালা গ্রন্থে রচিত হলেন, অ্যান্সার হবে খয়ের আচার উইলিয়াম ক্যারি। পরের কোশ্চেন কী আছে? 1.18 ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি চালু করেন, অ্যান্সার হবে খয়ের আচার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের কোশ্চেন কিছু? 1.19 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1917 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে? আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.20 বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়ের আচার রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমি বিভাগ খ সলভ করাবো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 কী বলেছে? তো দেখো 2.11 কী বলেছে? সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে জাতীয় মহাফেজখানায়, যেটা দিল্লিতে অবস্থিত। 2.12 কী বলেছে? বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়, অ্যান্সার হবে 19 শতককে বাংলার নবজাগরণের শতক বলা হয়। 2.13 কী আছে? চুয়াড়ে বিদ্রোহের একজন নেতার নাম লেখো, অ্যান্সার হবে দুর্জন সিং। 2.14 কী বলেছে? কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি শ্রীরামপুর, ঠিক আছে, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। 2.13 কী বলছে? চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম কি, অ্যান্সার হবে দুর্জন সিং। এবার আমি উপবিভাগ সলভ করাবো। 2.2 কী বলেছে? ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 কী বলেছে? মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা কী আছে? ভুল আছে। 2.22 কী বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন লর্ড ক্যানিং, এটা কী আছে? ভুল আছে। 2.23 কী বলেছে? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা কী আছে? ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ। 2.24 কী বলেছে? ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা কী আছে? ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.3 কোশ্চেন, 2.31 কী বলেছে? রামমোহন রায়
অ্যান্সার হবে তিনের অ্যান্সার কঠোপনিষদ। পরের কোশ্চেন কি বলেছে 2.32-তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অ্যান্সার হবে চারের অ্যান্সার বেতাল পঞ্চবিংশতি। 2.33-তে কি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে একের অ্যান্সার শান্তিনিকেতন ও বিশ্বভারতী। 2.34-এ কি বলেছে আশুতোষ মুখোপাধ্যায়, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার আমি উপবিভাগ ঠিক আছে বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51-এ কি বলেছে বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন, ব্যাখ্যা দুই হবে দেশপ্রেম ও মানবপ্রেম সৃষ্টির জন্য। পরের কোশ্চেন কি আছে 2.52-তে বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এর ব্যাখ্যা দুই হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন। পরের কোশ্চেন কি আছে 2.53-তে বিবৃতি উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এর ব্যাখ্যা তিন হবে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। পরের কোশ্চেন কি আছে 2.54-এ বিবৃতি রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছিলেন, এর ব্যাখ্যা দুই হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু এর আগের সেটে আমি করিয়েছি। ঠিক আছে, এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব। এবার আমি ইতিহাসের 678, 679 এবং 680 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে ইতিহাসের 1.1-এ দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1976 খ্রিস্টাব্দে। 1.2-তে কি বলেছে ক্রিকেট খেলার সূচনা হয়েছিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ইংল্যান্ডে। 1.3-তে কি বলেছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার লেখক হলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার জওহরলাল নেহরু। পরের কোশ্চেন কি আছে 1.4-এ সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার জাতীয় মহাপেশখানায়। 1.5-এ কি বলেছে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। 1.6-এ কি বলেছে হুতুম প্যাচার ছদ্মনাম লিখেছিলেন, অ্যান্সার হবে কালী প্রসন্ন সিং। 1.7-এ কি বলেছে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা সরকারি অনুকূলে লাভ করে যার সিদ্ধান্তের ফলে তিনি হলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মেকলে। 1.8-এ কি বলেছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে। 1.9-এ কি বলেছে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে 1.1-তে মুন্ডা বিদ্রোহ বলা হয়, মুন্ডা বিদ্রোহকে বলা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উল গুলান। 1.11-এ কি বলেছে জমি আল্লাহ দান একথা বলেছেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দুদু মিয়া। পরের কোশ্চেন কি আছে 1.12-তে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যে বিদ্রোহের খবর নিয়মিতভাবে প্রকাশ করেছিলেন তা হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নীল বিদ্রোহ। পরের কোশ্চেন কি আছে 1.13-তে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন, অ্যান্সার হবে খয়ের আচার বিনায়ক দামোদর সাবারকার। পরের কোশ্চেন কি আছে 1.14-এ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার লর্ড ক্যানিং। পরের কোশ্চেন কি আছে 1.15-এ 76-এর মনতা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায় যে উপন্যাসে, অ্যান্সার হবে খয়ের আচার আনন্দ মঠ। 1.16-এ কি বলেছে ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার আনন্দমোহন বসু। 1.17-এ কি বলেছে পূর্ব বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রংপুরে। 1.18-এ কি বলেছে বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃত ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.19-এ কি বলেছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রমোনাথ বসু। 1.20-তে কি বলেছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা প্রভাবিত হয়েছিল যার দ্বারা তিনি হলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফ্রয়বেল। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো 2.21-এ কি বলেছে 2.11-এ কি বলেছে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির লেখক, অ্যান্সার হবে রিচার্ড রাসেল কার্সন। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে 2.12-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.13-তে কি বলেছে সাঁওতাল বিদ্রোহের পথিকৃত ছিলেন বা সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল, অ্যান্সার হবে শাল গাছ, সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ। 2.14-এ কি বলেছে কত খ্রিস্টাব্দে সিবি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান, অ্যান্সার হবে 1930 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি বলেছে উপবিভাগ ঠিক বা ভুল নির্ণয় করো। তো দেখো কি বলেছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.21-এ পুরুলিয়া জেলায় ইতিহাস স্থানীয় ইতিহাসের অন্তর্ভুক্ত, এটা কি আছে ঠিক আছে। 2.22-তে কি বলেছে দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, এটা কি আছে এটা ঠিক আছে। 2.23-তে কি বলেছে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন চন্দ্রমুখী বসু, এটা কি আছে ভুল আছে, কাদম্বনী গাঙ্গুলি হবে। 2.24-এ কি বলেছে
নীল কমিশন গঠিত হয় 1862 খ্রিস্টাব্দে, এটা কি আছে ভুল আছে, কারণ নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। এবার আমি পরের কোশ্চেনগুলো সলভ করব ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 2.31 মহারানী ঘোষণাপত্র, অ্যান্সার হবে চারের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 2.32 কি বলেছে, পাবনা বিদ্রোহ, অ্যান্সার হবে 1873 খ্রিস্টাব্দে। যত সম্ভব তোমরা একটু প্লিজ দেখে নিও, ওকে, এটা ভুল আছে, 1836 হবে না। 2.33 কি বলেছে, 2.33 কি বলেছে, ভারতীয় দ্বারা প্রথম সব ব্যবচ্ছেদ, অ্যান্সার হবে মধুসূদন গুপ্ত। 2.34 কি বলেছে, রংপুর বিদ্রোহ, অ্যান্সার হবে একের অ্যান্সার নুরুল উদ্দিন। এবার ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। এবার আমি বিবৃতি সলভ করবো। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, 2.51 সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত করেছিল, এর ব্যাখ্যা দুই হবে। স্বদেশী পণ্য সাধারণের মধ্যে প্রচলনের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন কি বলেছে, 2.52 বিবৃতি কি বলেছে, দেখো রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারের দাবি জানিয়ে লর্ড আমাসকে পত্র লেখেন, এর ব্যাখ্যা দুই হবে। তার উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো। পরের কোশ্চেন কি বলেছে, 2.53 বিবৃতি বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল এদেশের প্রথম রাজনৈতিক সভা, এর ব্যাখ্যা তিন হবে। সাহিত্য সভা রূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক সভার রূপান্তরিত হয়েছিল। 2.5 পরে কি বলেছে, বিবৃতি বাংলার ছাপাখানার বিকাশে একটি স্বতন্ত্র ধারা ছিল বটতলা প্রকাশনা। তো দেখো এর অ্যান্সার কি হবে, ব্যাখ্যা তিন হবে, বটতলায় বিচিত্র বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হতো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।